আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও আনলাম। এই যে আমাদের সাবিহার বন্ধু, দুই বন্ধু, একটা হচ্ছে বিড়াল আর একটা হচ্ছে মুরগি। আমাদের সাবিহা এই দুইজনকে নিয়ে খুব খুশি, ওদের সাথেই কিভাবে খেলা করে দেখেন। বিড়ালও খেলা করে মুরগির সাথে, মুরগি আর বিড়াল বন্ধু, আবার মুরগি বিড়াল সাবিহারও বন্ধু, সবাই সবার বন্ধু। আমাদের এই সুন্দর বিড়ালটা, এটা কিন্তু আমাদের আগের বিড়াল না, এটা হচ্ছে নতুন বিড়াল। আমাদের আগের যে বিড়ালটা ছিল সেই বিড়ালটা দুই দিন ধরে কোথায় যেন গেছে, পাই না, হয়তো বা কেউ ধরে নিয়ে গেছে। তারপরে এই বিড়ালটা আবার আমাকে একজনে দিছে, সে জানে যে আমি বিড়াল পুষি। এখন আমার বিড়াল খুঁজে পাইতাছি না, দেখে সে আমার এই বিড়ালটা দিছে। এই বিড়ালটা অনেক ভালো। আমাদের আগের বিড়ালটা ছিল একটু মানে চিল্লাচিল্লি করতো বেশি, এইটা আবার একদম শান্ত চুপচাপ, কোনো চিল্লাচিল্লি করে না, হাউকাউ করে না, একদম চুপচাপ থাকে। এই বিড়ালটা আমাদের কাছে অনেক ভালো লাগছে, তার জন্য এইটাকে এখন আমরা নতুন করে আবার রাখছি। আমাদের আগের বিড়ালটা শুধু খাওয়ার সময় ঘরে আসতো, খাওয়া শেষ হইলেই আবার বাইরে চলে যাইতো, তার জন্য ওইটা হারায় গেছে। আর এই বিড়ালটা আবার সুন্দর খায় দায় আবার ঘরেই থাকে, ঘরেই ঘুমায়, কোনো বাইরে বেশি একটা যায় না, আর দরকারি কাজ ছাড়া। বালতিটা ডাক্কা খাবো যে বন্ধু বানাই দে, কেমনে ধরছো? এটা খাবি নাকি? খাবি না? কি করবি? বডি আছে নাই ওনা, ওই যে ওর বন্ধুর কাছে দে, ওর বন্ধুর গাড়ি উড়াই দে। ছেড়ে দাও, নিচে নামে দাও, সাবি হ্যাঁ নিচে রেখে দাও, রাখো সাবি, খুঁজছিলিস পেঁপে খায়।